আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ময়নুল হক, সহকারী শিক্ষক হায়দরপুর উচ্চ বিদ্যালয় চাতক সুনামগঞ্জ। অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত। সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় অনুশীলনী 7.2। সপ্তম অধ্যায় গণিত অনুশীলনী 7.2। 7.2 আজকে আমরা দুইটা সমাধান করব, 4 এবং 5। 4 নম্বর প্রশ্নের মধ্যে দেয়া আছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিফলের 5 গুণ = 20 হবে? তাহলে এখানে সংখ্যা দেয়া নাই, আমরা একটা সংখ্যা ধরে নিতে হবে। মনে করি ধরব, মনে করি সংখ্যাটি সমান 1। বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করবে বিয়োগফলের 5 গুণ = 20 হবে। তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি, যেহেতু বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ = 20 হবে, তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখলাম 5 × x − 5 = 20। এখন আমরা সমাধান করব, বা 5 দিয়ে আমরা দুটোকে গুণ করব, 5x − 25 = 20, বা এখন আমরা পক্ষান্তর করে নেব, 5x = 20 + 25, বা 5x = 45, বা x = 45/5, বা x = আমরা যদি এখানে ভাগ করি, 45 কে 5 দিয়ে ভাগ করি, তাহলে 9 পাবো, x = 9। অর্থাৎ নির্ণয় সমাধান 9। এই হচ্ছে আমাদের 4 নম্বর সমাধান। এখন আমরা 5 নম্বর সমাধান দেব। 5 নম্বর দেয়া আছে, কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। বলা হয়েছে কোন সংখ্যার অর্ধেক থেকে, তাহলে সংখ্যা দেওয়া নেই, আমরা এখান থেকে একটি সংখ্যা ধরে নেব। মনে করি সংখ্যাটি সমান x, সংখ্যাটি সমান x। এখন এখানে বলা হয়েছে কোন সংখ্যার অর্ধেক
তার মানে আমরা ধরে নেব সংখ্যাটি অর্ধেক। অতএব সংখ্যাটির অর্ধেক সমান এক্স বাই টু এবং সংখ্যাটির এক তৃতীয়াংশ তৃতীয়াংশ সমান এক্স বাই থ্রি। এখন আমরা প্রশ্ন মতে যাব, এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি ইকুয়াল টু, প্রশ্ন মতো দেওয়া আছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিগ করলে বিগ ফল সিক্স হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি ইকুয়াল টু সিক্স, বা আমরা দুই এবং তিনের লসাগু নেব, সিক্স টু সিক্সের মধ্যে যাবে তিনবার, তিন দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি সিক্সের মধ্যে যাবে দুবার, দুই দিয়ে এক্সকে গুণ করলে টু এক্স ইকুয়াল টু সিক্স, বা থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স বাই সিক্স ইকুয়াল টু সিক্স। এখন আমরা আড়াআড়ি গুণ করব, বা এক্স ইকুয়াল টু থার্টি সিক্স অর্থাৎ নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু থার্টি সিক্স। এখানে আমাদের দেওয়া আছে প্রথমে কোন সংখ্যা অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে ফল সিক্স হবে। আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিয়েছি, সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটি অর্ধেক হবে এক্স বাই টু এক্স এক্স বাই টু এবং সংখ্যাটির এক তৃতীয়াংশ হবে এক্স বাই থ্রি। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি ইকুয়াল টু সিক্স, বা এখানে আমরা টু এবং থ্রির লসাগু নেব, লসাগু হচ্ছে সিক্স। এখন টু দিয়ে আমরা সিক্সকে যদি ভাগ করি তাহলে থ্রি পাবো, থ্রি দিয়ে আমরা এক্সকে গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে আমরা টু পাবো, টু দিয়ে যদি আমরা এক্সকে ভাগ গুণ করি তাহলে টু এক্স ইকুয়াল টু সিক্স, বা এখানে গুণ করলে আমরা থ্রি এক্স থেকে টু এক্স গেলে আমরা একটা এক্স থাকবে এক্স বাই সিক্স ইকুয়াল টু সিক্স, বা এখানে আমরা বজ্র গুণন আর গুণন করেছি, আর গুণন করে আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু থার্টি সিক্স অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু থার্টি সিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।